আমার খামারে মাত্র দুই দিনে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে আরও শতাধিক হাঁস অসুস্থ হয়ে আছে তো আমার এটাই চাওয়া থাকবে যে আমার খামারে আমি যে ক্ষতি সম্মুখীন হয়েছি সেই ক্ষতি সম্মুখীন যেন কোনো হাঁস খামারি ভাই বোনেরা না হন এজন্য আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমার খামারের যে ইনফরমেশনগুলো আমার খামারের যে ঘটে যাওয়া সমস্যাগুলো এই সমস্যাগুলোর পিছনে কি কারণ ছিল কিংবা এই সমস্যাগুলো আমি কিভাবে ফেস করেছি এই সমস্যাটা আমি কিভাবে চিহ্নিত করলাম কি রোগ যে রোগে আসলে দুই দিনে শতাধিক হাসের মৃত্যু হয়েছে আরও শতাধিক হাঁস কিন্তু অসুস্থ হয়ে আছে সেগুলো ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকেই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন। গত ছয় দিন ধরে এই বাচ্চাগুলো অসুস্থ অসুস্থতার পিছনে কিছু সিমটম আমরা ধরেছিলাম কিছু লক্ষণ দেখে আমরা হচ্ছে সেই লক্ষণের চিকিৎসা শুরু করে দিয়েছিলাম আর সেই চিকিৎসা কী দিয়েছিলাম সেটাও আমি শেয়ার করেছি কিন্তু সেই চিকিৎসায় আসলে হাঁসগুলো ইমপ্রুভ হয়নি আর ধীরে ধীরে দু এক দিন যেতে যেতেই আসলে এই রোগের তীব্রতা এবং এই রোগের ভয়াবহতা আমি দেখতে পাই আর যখনই এই রোগের ভয়াবহতা কিংবা তীব্রতা দেখতে পাই তখন সন্দেহমূলকভাবে আমি এই হাঁসগুলোকে পরীক্ষা করার একটা সিদ্ধান্ত নিই তো আনফর্চুনেটলি আসলে এই দুই দিন আগে পরীক্ষা করা হয়নি আর এই দুই দিনে কিন্তু আমার খামারে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে আরও শতাধিক হাঁস কিন্তু দেখতে পাচ্ছেন যে অসুস্থ আছে তো দুই দিনে শতাধিক হাঁসের মৃত্যু কিন্তু অনেক বেশি আর যেহেতু দুই দিনে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে ভাইরাসটা কিন্তু অনেক বড় কিংবা এই রোগের হচ্ছে আবির্ভাবটা অনেক বড় আকারেই হয়েছে এটা বোঝাই যাচ্ছে তো আমি শেয়ার করছি যে কি রোগ হতে পারে কিংবা আমি ল্যাবে পরীক্ষা করার পরে কি রোগ ডাক্তাররা ইন্ডিকেট করেছেন কিংবা কি রোগ হিসেবে গণ্য করেছেন এই রোগটাকে আর চিকিৎসা হিসেবে কি দিয়েছেন তো গত পরশু এবং কালকে যখন শতাধিক হাঁসের মৃত্যু হলো দুই দিনে তখন আসলে আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করব। যদিও আমি সিমটম অনুযায়ী চিকিৎসা করেছি যেগুলো রোগের আমি সন্দেহ করেছিলাম সিমটম কিন্তু প্রায় হাসের যে মারাত্মক রোগগুলো আসে একই হয়ে থাকে তো আমি সেই সিমটম অনুযায়ী চিকিৎসা করছিলাম কিন্তু সেই রোগ কিংবা সেই রোগের যদি আবির্ভাব না ঘটে তাহলে কিভাবে হাঁসগুলো সুস্থ হবে তো সেই রোগটা যেহেতু ছিল না অন্য রোগ ছিল তাই আসলে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে এবং এত দ্রুত আসলে হাঁসের মৃত্যু ঘটেছে আর এত দ্রুত হাঁসগুলো অসুস্থ হয়েছে তো আমি গতকালকে কিন্তু ল্যাবে নিয়ে যাই যখন এই হাঁসগুলো অতি দ্রুত মারা যাচ্ছিলো তখন এই দুটো হাঁস জীবিত হাঁস এবং দুটি তো হাস আমি ল্যাবে নিয়ে যাই ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করি পরীক্ষা করার পর আমি যেটা জানতে পারি তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে পরীক্ষা করলাম এবং পরীক্ষা করার পর ডাক্তাররা কি বলল কি রোগের কথা বলল সেটা দেখে নি এবং প্রেসক্রিপশনটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি তো ল্যাবে দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষার পর আসলে যিনি ডাক্তার আছেন তিনি আসলে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে অনেকক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করার পর যেটা ডিসাইড করেন কিংবা যেটা রোগ হিসাবে উনি গণ্য করেন সেটা হচ্ছে বার্ড ফ্লু এই বার্ড ফ্লু একটা মারাত্মক জনিত রোগ যে রোগে আসলে আশি থেকে নব্বই পারসেন্ট হাঁস কিংবা হাঁসের বাছের মৃত্যু হতে পারে আর যে রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই আর যে রোগটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যেতে পারে আপনি যতই অভিজ্ঞ খামারি হন না কেন এই রোগের সূত্রপাত হলে আসলে আপনার করার কিছুই থাকবে না তো এই রোগের সূত্রপাতটা কিভাবে হলো যেটা আমরা সন্দেহ করছি আসলে আমাদের আশেপাশে অনেকেই ঘরোয়াভাবে হাঁস পালন করে সেখানে আসলে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত তারা হাঁস পালন করে আর ইদানিং সেই হাঁস পালনের ক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হয় কিংবা তাদের আসলে হাঁসগুলোর অসুস্থতার কিছু লক্ষণ তারা দেখতে পায় এবং আমার কাছে কিন্তু আসে সেই হাঁসের চিকিৎসার জন্য তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে কী রোগ আর আমি সেই খামারে কিংবা সেই বাড়িতে আমি যাইনি তারপরেও তাদের সংস্পর্শে যেহেতু এসেছি এবং তারা গ্রাম্য পর্যায়ে যে হাঁস পালন করে তারা আসলে পাশে যে নদী আছে আমাদের খামারের সাইডে যে নদী আছে এখানে গোসল করার জন্য আসে এবং সেই হাঁস মৃত হাঁসগুলো এই নদীতে হয়তো বা ফেলেছে আর যে কোনো মাধ্যমে আসলে সেই রোগের ভাইরাসটা আমাদের খামারে প্রবেশ করেছে যার মাধ্যমে কিন্তু এই হাঁসগুলো অসুস্থ হয়েছে তো এই ভাইরাসটা কিংবা এই রোগের সূত্রপাতটা আমি প্রথমে কেন ধরতে পারিনি কিছুদিন আগেই কিন্তু ডাক প্লেগের আক্রমণ ঘটেছিল আমাদের ডিমপাড়া হাঁস খামারে তো সেই খামারটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো আমি ভেবেছিলাম যে সেই খামারটা যেহেতু এই খামার একসঙ্গে অবস্থিত তো সেই রোগের সূত্রপাত কিংবা সেই রোগের ভাইরাসটা হয়তো বা এখানে পড়তে পারে এজন্য আমি আসলে সেই রোগের সহায়ক চিকিৎসাগুলো করেছি এবং যেহেতু দেখেছিলাম যে মুখে ঘা এই মুখে ঘার জন্য যেটা সিম্পল মেডিসিন আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছিলাম তো সেই মেডিসিন দিয়ে কাজ হয়নি কিংবা আমি যদি তখনই জানতে পারতাম যে সেই ফ্লুর আবির্ভাব আমাদের গ্রামে হয়ে গেছে তো আমি আসলে সতর্ক থাকতে পারতাম আসলে সতর্ক থেকেও এই রোগ থেকে বাঁচার কতটা সম্ভাবনা আছে কিংবা এই রোগ থেকে আদৌ আমরা বাঁচতে পারবো কিনা এটা আমার জানা নেই কারণ এটা যেহেতু বাতাসের মধ্যে ছড়ায় আশেপাশে যেহেতু এই রোগের আবির্ভাব হয়ে গেছে তাই আমাদের খামারেও হয়ে গেছে আর সবগুলো হাসেই কিন্তু এখনও ঝুঁকির মধ্যে আছে তো ডাক্তার যেহেতু পরীক্ষা করে বুঝতে পেরেছেন যে এটা বার্ড ফ্লু তাই বার্ড ফ্লুর জন্য যে মেডিসিন দেওয়ার দরকার উনি আসলে আমাদেরকে এ আশ্বস্ত করেছেন যে যে হাঁসগুলো এখনও অ্যাটাক করেনি সেই হাঁসগুলো সেরে যাওয়ার কিংবা সেই হাঁসগুলো ভালো হওয়ার একটা পসিবিলিটি আছে আর যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেগুলো আসলে অনেক গভীরে চলে গেছে আর সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই বললে চলে তো সেই হাঁসগুলো আসলে বাঁচাতে পারবো কিনা না কিংবা বাঁচবে কিনা সেটা আলা জানে তো সেই হাঁসগুলোর বাঁচার সম্ভাবনা খুবই কম যেগুলো সুস্থ আছে সেগুলোকে বাঁচানোর আমরা ট্রাই করছি তো আমার খামারে যেহেতু এই সমস্যাটা হয়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো এই ইনফরমেশনটা যদি আমার ভিতরে রাখি তাহলে আপনারা আসলে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ আপনারা এই ইনফরমেশনটা যদি না জানেন আপনারা সতর্ক হতে পারবেন না আপনারা এই ইনফরমেশনটা যদি না জানেন তাহলে অনেক কিছু জানা থেকে আপনারা বঞ্চিত হবেন তো আমার এখানে কিছু মেসেজ থাকবে সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন যেটা হচ্ছে আপনাদের আশেপাশে যে খামারগুলো আছে সেগুলো থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন অর্থাৎ সেই খামারের খামারি ভাই এবং বোনেরা যেন আপনার খামারে হুট করে প্রবেশ না করতে পারেন আপনি যেন হুট করে সেই খামারে প্রবেশ না করেন আর এটা যেহেতু বাতাসের মধ্যে ছড়ায় তারপরেও আপনাদেরকে সতর্কতা হিসেবে কিছু ম্যাডিসিন ব্যবহার করতে হবে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সহায়ক চিকিৎসা হিসেবে আপনার অ্যান্টিবায়োটিকের পাশাপাশি প্যারাসিটামল এবং ঠান্ডার জন্য কিছু ম্যাডিসিন ব্যবহার করবেন নিয়মিত জীবাণুনাশক দিয়ে খামারটা স্প্রে করবেন ঘরে অবশ্যই শুকনো রাখবেন ঘরে আলো বাতাসের ব্যবস্থা রাখবেন আর হাঁসগুলো সুস্থ আছে কিনা প্রতিদিন আপনারা চেক করবেন যদি একটি হাঁসেকেও আপনি অসুস্থ দেখেন কিংবা কোনোভাবে অন্য রকম দেখেন সেই হাঁসটাকে দ্রুত আপনারা চিহ্নিত করবেন এবং দ্রুত ল্যাবে নিয়ে গিয়ে সেই হাঁসটা পরীক্ষার ব্যবস্থা করবেন আসলে যে কোনো রোগের সূত্রপাত যখন হয় কিংবা শুরুতে আসলে আমাদের করার অনেক কিছুই থাকে আর রোগটা যখন গভীরে চলে যায় অ্যাটাকটা অনেক বেশি হয়ে যায় তখন আমরা আসলে সেই রোগটা চিহ্নিত করেও অনেক কিছু হচ্ছে করা থেকে আপনার আমরা বঞ্চিত হই কিংবা অনেক কিছুই আমাদের করার থাকে না তাই রোগের সূত্রপাত কখন হয় সেটা বোঝার চেষ্টা করবেন রোগ যেন খামারে না আসে সেটার জন্য যেটা সতর্কতা অবলম্বন করার দরকার সেটা করবেন বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা তো সর্বোপরি একটা কথাই বলবো সবাই আমাদের জন্য আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং যারা নিকটস্থ খামারি আছে তাদেরকে সতর্ক করবেন আর আপনারা নিজ দায়িত্বে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের নিজ অভিজ্ঞতা থেকে কোনো মন্তব্য যদি থাকে কোনো পরামর্শ যদি দেওয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অন্য খামারের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দেওয়া থাকে সেটাও কমেন্টে লিখে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হাঁসের খামার বিষয়ক নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ